হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভিত্তিক প্রশ্ন নিয়ে বিষয় ভূগোল নবম শ্রেণী পূর্ণমান চল্লিশ তো তোমাদের বলে রাখি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা তোমাদের চল্লিশ মার্কের হবে এই চল্লিশ মার্কের যে পরীক্ষা হবে তার মধ্যে মান এক মান দুই এবং মান পা তিন মান পাঁচের প্রশ্ন থাকবে তো আজকের এই সাজেশনে মান দুই তিন এবং মান পাঁচ ও টিকা এগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে কেননা এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট গুলো কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্ন খাতার মধ্যে নোটস করে নাও কিংবা বইয়ের মধ্যে দাগিয়ে নাও ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নিবে তাহলে নিয়মিত তোমরা ভিডিওগুলো পেতে থাকবে এর আগেও জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক ইতিহাস বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে তোমরা প্লে থেকে পেয়ে যাবে বা লিঙ্কটা তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকেও তোমরা দেখতে পারো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওর প্রশ্নগুলো দেখো প্রথমেই যে রাখা হয়েছে মান দুইয়ের প্রশ্ন তো মান দুইয়ের প্রশ্নের জন্য তোমাদেরকে পড়তে হবে দেখো এক নম্বর প্রশ্ন বাজাদা কি দুই নম্বর প্রশ্ন মনা ডনক কি তিন নম্বর প্রশ্ন কলকাতা বন্দরের দুটি সমস্যা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন রবি শস্য ও খারিফ শস্যের দুটি পার্থক্য লেখো দেখো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটা তোমাদের নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত তোমরা ভিডিওগুলো পেয়ে থাকবে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী দেওয়া হয়েছে পেডিমেন্ট সমভূমি কী ছয় নম্বর প্রশ্ন প্রতিপাদ স্থান কাকে বলে সাত নম্বর প্রশ্ন হিমানী সম্প্রপাত কী আট নম্বর প্রশ্ন পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় স্থান কাকে বলে দশ নম্বর প্রশ্ন প্লাবন সমভূমি কাকে বলে এগারো নম্বর প্রশ্ন দিয়ারা বলতে কী বোঝো বোঝো জিজ্ঞাসন হবে বারো নম্বর প্রশ্ন দেখো প্রমাণ সময় কাকে বলে তেরো নম্বর প্রশ্ন হরপাবান কাকে বলে চোদ্দো নম্বর প্রশ্ন খনিজ তেলকে সোনা বলা হয় কেন পনেরো নম্বর প্রশ্ন ক্ষয়জাত পর্বতের দুটি বৈষ্ঠ লেখো ষোলো নম্বর প্রশ্ন সুনামি কি সতেরো নম্বর প্রশ্ন মচন কীভাবে ঘটে দেখো মান দুইয়ের এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই মান দুইয়ের প্রশ্নগুলো আর মান তিনেও থাকতে পারে এমনকি টিকার মধ্যেও থাকতে পারে তাই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে দেখো টিকা লেখক এখন মান প্রতিটি প্রশ্নে মান দুই টিকা যে থাকে টিকা তোমাদের পরীক্ষায় তিনটা বা চারটা লিখতে দিবে দেখো এক নম্বর যে টিকাটা রাখা হয়েছে আর্সেনিক দূষণ দু নম্বর ডনক তিন নম্বর দিয়ারা চার নম্বর ব্যাসলিত পাঁচ নম্বর হিউমিফিকেশন ছ নম্বর বম্বে হাই সাত নম্বর মৌসুমি বিস্ফোরণ আট নম্বর মরু সমভূমি এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান তিন তিন মান তিনের জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে দেখো এক নম্বর প্রশ্ন ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো দু নম্বর প্রশ্ন বিকার ও ভবনের পার্থক্যগুলি লেখো তিন নম্বর প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমা রেখার তিনটি পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো পাঁচ নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জল বায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো সাত নম্বর প্রশ্ন প্লাবন সমভূমি কীভাবে সৃষ্টি হয় এর বৈশিষ্ট্যগুলি লেখো আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি লেখো নয় নম্বর প্রশ্ন বদ্বীপ বদ্বীপসহভূমি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ভঙ্গিল পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্যগুলি লেখো এরপরে দেখো মান পাচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব মান পাচের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হয় দেখো মান পাচের জন্য যেগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্নটা সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটা আছে দেখে নাও উষ্ণতার তারতম্যের যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের জীবনে পর্বতের গুরুত্বগুলি লেখো তো এই ছিল নবম শ্রেণীর ভূগোল বিশ্বের ভিত্তিক প্রশ্ন আশা করি তোমরা প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে নেবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ତତ କଣ ମୋତେ ତମର ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥାକ ଧନ୍ୟବାଦ